ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও নিয়ে চলে। হ্যাঁ বন্ধুরা, আর এটি বাস্তব সত্য কথা। আর আগামীকাল রবিবার দিন, ছয় ছয়টি রাশি এই ভাগ্যের খেলায় মারতে চলেছে। অর্থাৎ আগামীকাল রবিবার হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ছয়টি সৌভাগ্যশালীর হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি। দেখুন, শুরুতে আমি আপনাদেরকে একটি অ্যালার্ট বলে দিই। আমি এখান থেকে কারোরই জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলি বলবো, অর্থাৎ যে রাশিগুলির কথা বলবো, সেটা কিন্তু ইন জেনারেল, অর্থাৎ আগামীকালের গোচর ফল হিসাবে এই রাশিগুলির নামই কিন্তু উঠে আসছে। তাই সর্বপ্রথম আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করতে পারেন। আর যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন, তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি বিষয় মাথায় রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এছাড়াও অনেকে রয়েছে যাদের এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, একটুর জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইস, হতাশ হয়ে পড়ছেন আর মনে মনে ভাবছেন যে আর বোধহয় আপনার জীবনে কোটিপতি হয়ে ওঠা উঠবে না। তারা সবচেয়ে বড় ভুল ভাবছেন, কারণ আপনারা আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন এবং জেনে নিন আপনার জন্মছক অনুযায়ী রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা। আর যদি থাকে তাহলে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ আপনার প্রাপ্তির জায়গাটাকে একেবারে মজবুত করে তোলে। প্রচুর মানুষ এই রাহু রক্ষা কবচ পরে আজ উপকৃত। আমি চাই যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং তার ফল হাতে নাতে দেখুন। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের অশুভ সময় কখন রয়েছে আর কখন রয়েছে শুভ সময়। অ্যাকচুয়ালি অশুভ সময় বলতে রাহু কালকেই বোঝানো হয়, যে সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। আর আমি যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে কাজে লাগিয়ে নিতে হবে। তা আগামীকালের যে রাহুকাল সময়টি হতে চলেছে, যে সময়টিকে আপনাদেরকে যে কোনো ধরনের শুভ কাজ বলুন কোনো কিছুই করা যাবে না, সেটি হলো বিকেল 4:30 থেকে সন্ধে 6 পর্যন্ত। এবং শুভ সময় যে সময়টিকে আপনারা কাজে লাগাতে পারেন সেটি হচ্ছে সকাল 9:07 থেকে দুপুর 1:20 পর্যন্ত। এই সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন। আসুন এবার জেনে নেওয়া যাক আগামীকালের ছয় ছয়টি সৌভাগ্যশালী রাশির নাম, যে রাশিগুলি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি করতে চলেছে। তবে আমি শেষবারের মতো একটি কথা বলে দিই, আমি এই ভিডিওতে যে ছটি রাশির কথা বলবো সেটি কিন্তু ইন জেনারেল রাশি। আপনার ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহের শুভ অবস্থানে কিন্তু শেষ কথা বলবে। তাই সর্বোপরি আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাকে বিচার করে নিন। আর যাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে তারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। আসুন জেনে নেওয়া যাক আগামীকালের প্রথম রাশির নাম, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে কোটিপতি হতে গেলে আপনার ব্যক্তিগত বার্চাটে রাহুগ্রহের শুভ অবস্থান থাকার প্রয়োজন রয়েছে এবং দশা অন্তর্দশা সাপোর্ট করার প্রয়োজন রয়েছে এবং আপনাকে জানার প্রয়োজন রয়েছে আপনার এক্সাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এখন যে টার্গেট নাম্বারের কথা বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আর সেই নাম্বারটি হচ্ছে 4 এবং 9।
এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির কথা বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তির যোগ রয়েছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী। কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারের কথা বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার, আর সেটি হলো 2 এবং 6। এর পরবর্তী 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন। তবে কোটিতে খেলতে গেলে আপনার ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি চোখ কিন্তু থাকার প্রয়োজন রয়েছে এবং আপনার জানার প্রয়োজন রয়েছে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 7। এর পরবর্তী 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন। তবে অবভিয়াসলি কোটিতে খেলতে গেলে আপনার ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি চোখ থাকার কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 3 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য, আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে অবভিয়াসলি কোটিপতি হতে গেলে আপনার ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি যোগ থাকার প্রয়োজন রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 6। এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 9 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।